রাজনৈতিক তৎপরতার সঙ্গে পুলিশের সক্রিয়তা, দুই কৌশলে ভাঙড়ে শান্তি বজায় রাখার চেষ্টা রাজ্য সরকারের। পথে নামলেন বিধায়ক, পথে নামলো পুলিশ, দুয়ে মিলে সরিয়ে ফেলল অবরোধ। স্ফুলিঙ্গ জ্বলে উঠলেও তা থেকে আগুন ছড়ালো না ভাঙড়ে। বুধবার কাশীপুর থানার পানাপুকুর এলাকা থেকে সিপিআইএমএল রেড স্টারের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। শর্মিষ্ঠার সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয় স্থানীয় যুবক সাহানুরকে। তার জেরে বুধবার রাত থেকে ভাঙড়ের কিছু জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোল শুরু হয়। হঠাৎ করে এরা তুলে নিয়ে গেছে, আবার এই মানে আমাদের এই আন্দোলন আবার শুরু হয়ে গেছে। 17 জানুয়ারির অশান্তির স্মৃতি সরিয়ে ভাঙড় যখন ছন্দে ফিরছে, তখন আবার ফিরে আসে বিশৃঙ্খলার পুরনো ছবি। লাউহাটি হাড়োয়া, বগডোবা শ্যামনগর, নতুনহাট মাছভাঙা, কিছু জায়গায় রাস্তা অবরোধ করা হয়, কোথাও ইটের পাঁজা খাড়া করে, কোথাও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে। ভাঙড়ে প্রশাসনের নিয়ন্ত্রণ ফেরাতে মঙ্গলবারই ঢুকেছে বিশাল পুলিশ বাহিনী। ওই দিন ভাঙড়ে ঢুকে নিজে হাতে অবরোধ সরিয়ে দেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। বৃহস্পতিবারও একই ভূমিকায় দেখা গেল তাকে। মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি হস্তক্ষেপ করে, আমরা সেটা যত আইনগতভাবে যতটা দরকার আমরা কঠোরভাবে দেখব। যখন লাউহাটির দিক থেকে বিধায়ক সব্যসাচী দত্ত তার অনুগামীদের নিয়ে রাস্তা পরিষ্কার করতে শুরু করলেন, তখন দেখা গেল অন্য দিক থেকে হাড়োয়ার দিক থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হলেন জেলার এসপি সুনীল চৌধুরী, এবং সেই পুলিশ বাহিনীও কিন্তু রাস্তা পরিষ্কারে হাত লাগালো। এবং এই মুহূর্তে কিন্তু এলাকা সম্পূর্ণ শান্ত রয়েছে, কোনো ধরনের প্রতিরোধের মুখোমুখি হননি সব্যসাচী দত্ত বা তার অনুগামীরা। অবরোধ সরিয়ে ফেরার পথে আন্দোলনকারীদের একাংশ সব্যসাচীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে, পুলিশ তাকে সরিয়ে নিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে হাড়োয়া রোড দিয়ে ভাঙড়ে ঢুকেছিল আরও পুলিশ আর র‍্যাব, কিন্তু পথ আটকে আগুন জ্বালিয়ে পুলিশকে রুখে দেয় আন্দোলনকারীরা। আপাতত হাড়োয়া রোডের চেহারা হচ্ছে এই, গ্রামের মানুষ রাস্তায় নেমেছেন, তাদের নির্দিষ্ট কিছু দাবি আছে, সেই দাবি তারা প্রশাসনের কাছ থেকে পূরণ করতে চাইছেন। কজন গ্রেপ্তার রয়েছে, শর্মিষ্ঠা দি ওনাকে ছেড়ে দিতে হবে আমাদের কয়েকটা দাবি, আর পাওয়ার গ্রিড অন্যত্র সরিয়ে নিতে হবে। পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী গ্রামের সঙ্গে উত্তেজিত যেন না ভাই। যদিও শাসক দলের নেতাদের বক্তব্যে কড়া অবস্থানেরই ইঙ্গিত মিলেছে। মানুষকে বিভ্রান্ত করে যদি কেউ এইভাবে অশান্তি ছড়ায় যাতে মানুষের জীবন সংশয় ঘটে, সেই সমস্ত মানুষদের জন্য আরো হয়তো কেউ গ্রেপ্তার হতে পারে। ভাঙড়ে শান্তি ফেরাতে প্রশাসন যে তৎপর, ঘটনা প্রবাহেই তা স্পষ্ট। ভাঙড় থেকে ক্যামেরায় সমীর ও মিন্টুর সঙ্গে অঞ্জন রায়, শ্রীজার মণ্ডল ও অভিজ্ঞান নস্করের রিপোর্ট 24 ঘন্টা।